पिक्चर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना पिक्चर अभी बाकी। सो हे व्हाट्स अप गाइस, इट्स वराज एंड बैक अगेन इन अ न्यू वीडियो। सो गाइस आज के দেখাবো মেয়ে পড়ানোটা নতুন একটা ট্রিক। আজ সেলফি তুলে পুরো মেয়ে ফেয়ে পড়ানো যায়, ঠিক আছে? তো আজকের ভিডিও হবে এটাই যে সেলফি তুলবো, তারপর একটা মেয়েটা আসবে। তো বেশি কথা বলে কোনো লাভ নেই, ডিরেক্ট দেখা হচ্ছে ভিডিওতে। সেলফি তুলেও মেয়ে পড়ানো যায়, আজকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো তারা সো গাইজ, পিছন দিকে একটা মেয়ে আসছে, ঠিক আছে? এবার ওর কাছে আমি আননোন আননভাবে যাবো, মেয়েটার কাছে গিয়ে ওকে বলবো যে একটা ফটো তুলে দেওয়ার কথা। তার আগে আমি একটু সেলফি সেলফি তোলা শুরু করি। মেয়েটা পিছনে আসছে, কিন্তু আমি দেখাবো না যে আমি জানি। বলছি এক্সকিউজ মি, একটা ছবি তুলে দেবে? থ্যাংক ইউ। বলছি তোমাকে খুব ভালো লাগছে দেখতে, তোমার জন্য একটা শাড়ি পরলাম, বলতে পারি? পরনে চুড়িদার, কপালে কালো টিপ আর ঝুমকো কানের দুল, তোমাকে দেখে পাগল হয়ে গেছি আমি ফুল। হ্যাঁ, হাই, আমি রাজ, মেয়েদের মনে জায়গা করে নেওয়াই আমার কাজ। খুব সুন্দর লাগছে তোমার এই সাজ। বাই দ্য ওয়ে, তোমার ফিউচার হাজবেন্ডের নাম রাজ? সেটা আবার কে? আমি, আবার কে? সত্যি খুব মিষ্টি তোমার হাসি, বৃদ্ধ বয়সে তোমায় নিয়ে তীর্থে যাবো কাশি। তোমার বাড়ি কোথায়? ঠিকানা তুমি কি করবে? আচ্ছা বলতে হবে না, আমি খুঁজে নেব, তারপরে তোমার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেবো। সত্যি কথা বলতে তুমি আমার মন করেছো জয়, ক্যামেরাম্যান নয়, তোমাকে তো নিজের বউ মনে হয়। হ্যাঁ, তারপরে তো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ ফ্রেকআপ হবে না? না, কোনোদিন ব্রেকআপ হবে না? না, আজকালকার রিলেশনশিপে তো এরকম একটু হয়, তাই আগে দিয়ে বললাম। দেখো সাবধানে থেকো, আমি শুনেছি রাহুল নামের ছেলেগুলো একটু বেশি কেমন একটা হয়। সবার থেকে আলাদা? সবার থেকে আলাদা? হ্যাঁ। আচ্ছা, সবার থেকে আলাদা তো এরকম সবাই বলে নতুন নতুন, কিন্তু আসলে তো কেউই হয় না। এ বাবা, আমার ফোনে তোমার একটা ফটো তুলবো? কেন? না, মনে হয় তোমার ব্রেনে একটু প্রবলেম আছে, তোমার বাড়ির লোক মনে তোমাকে খুঁজছে। হারিয়ে তো আমি গেছি, কিন্তু বাড়ির থেকে নয়, তোমার চোখে। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তার। সত্যি দেখো, তোমার জন্য একটা শায়রি মনে পড়ছে আমার, বলবো? বলো। দেখো, সমুদ্রে আছে ঢেউ, কিন্তু আমার নেই কেউ, সবাই করেছে আমায় পর, এখন আমি হতে চাই তোমার বর। ভালো লাগছে কথা বলতে? একটু একটু। আসলে তুমি মানে এখন তো তোমার যদি বয়ফ্রেন্ড না থাকলে তো তোমাকে একটু বিয়ের প্রতিশ্রুতি দিতাম। অ্যাকচুয়ালি মা বলেছিল যে খুব তাড়াতাড়ি একটু বিয়ে ফিয়ে করতে, বাড়িতে বিয়ে ফিয়ে দেবে আমায়, আমি নাকি কেমন হয়ে যাচ্ছি, তাই আমি খুঁজছিলাম যে কেউ একটা মনের মতো মানুষ। তো এরকম ফার্স্ট দেখাতে কে বিয়ের কথা বলে? আমি বলি? ও অ্যাকচুয়ালি আমি অনেকেই দেখেছি তো, কিন্তু কোনোদিন কাউকে সেরকমভাবে ভালো লাগেনি, তা তোমাকে দেখে ভালো লেগে গেছে। অ্যাকচুয়ালি তোমার এই চোখের মধ্যে হারিয়ে গেছে তো তাই। ঠিক আছে, আসছি। যাচ্ছ চলে যাও, করবো না তো বারণ, হঠাৎ তোমায় ভালোবেসে ফেলেছি, জানি না কি তার কারণ। তবে মনে রেখো আবার হবে দেখা, ততদিনে বয়ফ্রেন্ডকে ছেড়ে হয়ে যাবে একা। তুমি খুব দারুণ তো, বিএফ না থাকলে তোমার কথা ভেবে দেখতাম। আপনে লাভার কো ধোকা দো আর মুঝে ভি ডারলিং মকা দো। তোমার দেখে মনে হচ্ছে তোমার বয়সটা খুব অল্প, তবু আমরা লিখতে পারি আমাদের ভালোবাসার গল্প। দেখো অ্যাকচুয়ালি তোমায় দেখতে তো খুব সুন্দর, তো আমার খুব ভালো লাগছিল যে আমি চাইছিলাম যে তোমার মতো একজন কোনো একটা আমার কেউ একটা থাকুক আমার লাইফে খুব কাছের হয়ে, তাই না? লাইক আ কাছের মানুষ,
না, প্রেম ভালোবাসা তো সবাই করে তাই না বলো? প্রেম ভালোবাসা কি হয় বলো তো? ব্রেকআপ হয়ে যায়। কিন্তু যদি কেউ কাছের মানুষ হয়ে থাকে তাহলে তো তার ব্রেকআপ হয় না, না তারপরে প্রেম ভালোবাসা করাই যায় তাই না? সে তো, কিন্তু আমি চাই যে সেরকম তুমি আমার সাথে করো। বয়ফ্রেন্ড থাকতেই পারে, দেখো অনেকেই তো বয়ফ্রেন্ড থাকতেই পারে, খেলায় তো হারজিত থাকেই, তাই বলে অংশগ্রহণ করবো না এটা তো নয় তাই না? তোমার কি কলেজ না স্কুল? স্কুল। স্কুলে পড়ো তুমি? ছোট্ট মেয়ে। আমার একজন হাত দেখে বলেছিল যে আমার লাইফে এমন একটা মেয়ে আসবে যে একটা কালো চুড়িদার পরে থাকবে, কানে তার ঝুমকো থাকবে, কপালে টিপ থাকবে। তা অনেকটা তোমার মতোই তো দেখছিলাম, ওই জন্য আমার মনে হচ্ছিল যে হয়তো তাকেই আমি পেয়েছি, এর জন্য তোমায় দাঁড় করিয়ে বললাম। এই শোনো 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 শোনো, তোমার জন্য করতে পারি দিনকে আমি রাত, শক্ত করে ধরে রাখবো সারা জীবন তোমার হাত। তাহলে চলো এই দিক দিয়ে, কোথায় যাবে তুমি আমার সাথে? চলো আমি ড্রপ করে দিচ্ছি, চলো যাবে? ওকে চলো তাহলে।